نحمده ونصلي على رسوله الكريم প্রিয় আশিকিন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাই ছিলেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির অন্যতম প্রধান খলিফা তিনি দিল্লিতে মেহরুলি নামক স্থানে শায়িত আছেন এই দেশ থেকে এবং ভারত থেকে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাইহির এই পবিত্র দরগাহ জিয়ারত করতে হাজার হাজার লোকের আগমনে দরবার শরীফ চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাই তার ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন তার সন্তান আওলাদ এবং ভক্তমুরিদান যারা ছিলেন তাদের কাছে তিনি বলেছিলেন আমার জানাজা যে ব্যক্তি পড়াবেন তার মধ্যে চারটি গুণ থাকতে হবে আর এই চারটি গুণ যার মধ্যে থাকবে না এরকম লোক যদি নাও পাওয়া যায় তাহলে বিনা জানাজায় আমাকে তোমরা সমাহিত করবে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাইহির প্রদেয় শর্তগুলি ছিল এইরূপ যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা ব্যতীত নামাজ পড়েননি এমন ব্যক্তি যার জীবনে একদিনও তাহাজ্জুদ কাজা হয়নি এমন ব্যক্তি যে ব্যক্তি তার চোখের দ্বারা পরনারী দেখে কখনো গুনাহের কল্পনা করেননি চার নম্বর যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের সুন্নাত কাজা করেননি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাইহির ইন্তেকালের পর তাকে প্রস্তুত করে জানাজার জন্য মাঠে নেওয়া হলো ঘোষণা করা হলো যে এই চারটি শর্ত জীবনে পালন করেছেন এই প্রকার ব্যক্তি নামাজে জানাজার ইমামতির জন্য প্রস্তুতি নিতে পারেন নামাজে সারিবদ্ধ হয়ে লোক দাঁড়িয়ে গেল সারা মাঠ পরিপূর্ণ হয়ে গেল কিন্তু কেউ এগিয়ে আসলো না তার এই শর্ত মেনে জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা সেই মুহূর্তে কেউ প্রকাশ করলেন না পরিশেষে তার আওলাদ এবং ভক্তমুরিদান সবাই সিদ্ধান্ত নিলেন জানাজা ব্যতীতই হুজুর কেবলার ওসিয়ত অনুযায়ী তাকে সমাহিত করা হবে দাফন করা হবে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান আওলাদ এবং উপস্থিত ভক্তমুরিদান যারা ছিলেন তারা কাঠের কাছে এগিয়ে গেলেন এবং বিনা জানাজায় তাকে সমাহিত করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন এই মুহূর্তেই সামনের সারি থেকে একজন লোক বললেন থামো তোমরা খাটের দিকে এসো না আমি নামাজে জানাজা পড়াবো সেই ব্যক্তি আলেম ছিলেন না কোনো সাধারণ লোকও ছিলেন না তিনি ছিলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস হযরত শামসুদ্দিন আলতামাস রহমতুল্লিল আলাই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লিল আলাইহের শিষ্য ছিলেন তিনি ধীরে ধীরে খাটের সামনে এগিয়ে আসলেন এগিয়ে এসে আপন মোর্শেদের কাফনের কাপড় সরিয়ে তার কপাল মোবারকে চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন ওগো মোর্শেদুনা সৈয়দেনা আল্লাহর ওলি তুমি তো চলে গেলে তোমার আমলকে গোপন রেখে তুমি এই ধরা থেকে বিদায় নিয়েছো অথচ আমার এই আমলকে তুমি প্রকাশ করে দিলে যে চারটি শর্তের প্রত্যেকটি আমার মধ্যে বিদ্যমান জানি না আমার এই আমল নামা প্রকাশ পাওয়াতে আমি কত বড় গুণাগার হই বা এজন্য আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছেন হযরত শামসুদ্দিন আলতামাস রহমতুল্লিল আলাই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লিল আলাইহের নামাজে জানাজার ইমামতি করলেন এবাদত প্রকাশের বিষয় নয় যেই জন্য একটি হাদিসও আল্লাহ রাসুলের থেকে বর্ণিত হয়েছে যে সালাতু দাওমি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি দাইবিয়া নামাজ ওয়াক্তিয়া নামাজের চেয়ে অনেক উত্তম সকল মহাপুরুষদের জীবনের ইতিহাসে আমরা দেখতে পাই যে তারা কিভাবে সালাত আদায় করতেন লোক দেখানো বিষয় তাদের মধ্যে ছিল না হাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থাৎ লোক দেখানো ইবাদতকারী মহাপুরুষ মহামানব তারা সবসময় জীবনে সর্বদাই আল্লাহর সাথে তাদের প্রেম ভালোবাসা আল্লাহর সাথে দিদার
গোপনই ছিল, গোপনই করেছেন, এটা প্রকাশের বিষয় ছিল না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এবাদতকারী নিজেকে প্রকাশ করার জন্য একদল মুসলমান, একদল মানুষ আমরা নিজেকে অনেক বড় মনে করি, এ বিষয় নিয়ে আমরা গৌরব করি, অহংকার করি। আল্লাহ বলেছেন, লোক দেখানো এবাদত আল্লাহ কখনোই পছন্দ করেন না, কারণ মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, তার সাথে আমার সম্পর্ক, তার সাথে আমার ভালোবাসার বিষয়, এটা সাধারণের মধ্যে প্রকাশ করা নয়। যে সিলসিলাগুলি একমাত্র আল্লাহর ওলিদের চরিত্রে আমরা দেখতে পাই, যাদের লেবাস, যাদের চালচলন কোনো জাহিরি এবাদতকারীদের সাথে মিলবে না, এবং তারা কোনোদিন জাহিরি এবাদতের প্রকাশও করেননি, সালাত তারা গোপনেই আদায় করেছেন, যেটা আজকে আমরা দেখতে পারলাম। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই, তিনি দিল্লির সুলতান হওয়া সত্ত্বেও তার জীবনে এত বড় গুণ, এত বড় এবাদতকারী, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহের এই জানাজায় লক্ষ লক্ষ লোক মাঠ ভর্তি ছিল, কেউ সাহস করে আসেননি তার নামাজে জানাজা পড়াতে। তিনি মুর্শিদের কাছে অপরাধী হয়ে যাবেন, আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবেন, বিধায় তিনি বেরিয়ে আসলেন জানাজার নামাজ আদায় করতে, এবং তার এবাদতকে প্রকাশ করতে হলো। তিনি যে আল্লাহকে ভালোবাসতেন এবং আল্লাহর এবাদত করতেন, সেটা প্রকাশিত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় আশিকিন, আমরা যেন আউলিয়ায়ে কেরামদের নির্দেশিত পথে থেকে তাদেরকে অনুসরণ, অনুকরণ করে এবাদত বন্দেগি করতে পারি। আমি একজন এবাদতকারী, এই বিষয়টি যেন কারো কাছে আমরা জীবনে কখনো উপস্থাপন না করি, কারণ আল্লাহ আমি কি এবাদত করতেছি তিনিই আমাকে দেখছেন, তিনিই আমার ভাগ্য নির্ধারণ করবেন, তিনিই আমার ভাগ্যদাতা। তিনি মহাজ্ঞানী, তিনি মহাগুণী, তিনি রহিম, তিনি রহমান, তার দয়ার দিকে আমরা যেন তাকিয়ে থেকে গোপনে আমরা এবাদতকে পরিপূর্ণ করি। একটি এবাদত যেন আমাদের জীবন থেকে ছুটে না যায়, এবং একটি শরীয়তের কর্মকাণ্ড থেকেও আমরা যেন দূরে না থাকি।